একজন ভ্যান চালক আমার কাছে বলছে, আমি আসর সালাত পড়ে বের হলাম, মুরব্বি মুয়াজ্জিন আমাকে ধরেছে, ধরার পরে বলছে, এই তুমি এত দেরি করলে কেন? ভ্যান চালক বলছে যে আমি জহরও পড়লাম আসরও পড়লাম, তাই একটু দেরি হয়ে গেছে। এখন মুরব্বি মুয়াজ্জিন বলছেন আমাকে যে, ও তাহলে জহর সালাত তুমি কাজা করেছো? জি কাজা করেছি, আমি সালাতটা পড়তে পারি না, তবে এখন পড়ে তারপরে আসর পড়ে বেরিয়ে আসছি। বলছে তোমাকে 2,88,00,000 বছর জাহান্নামে থাকা লাগবে। ভ্যান চালক বলছে যে আমি যে পড়লাম, পড়ে আসলাম যে পড়লেও তোমাকে 2,88,00,000 বছর জাহান্নামে থাকা লাগবে। ভ্যান চালক মাথায় হাত দিয়ে বলে যে নামাজ না পড়াই ভালো ছিল। আপনারা হাসছেন, এই যে দাওয়াতটা সারা দেশেই যে বিতরণ করছে, কালকে গতকাল রাত্রিতে পাবনাতে একজন তবলিগের বেড়া এলাকার আমিরের সাথে দীর্ঘ প্রায় 1.5 ঘন্টা আমার আলোচনা, তার মধ্যে এই কথাটা বললাম, বলে শুনেই বলছে কি বলেন এটা, জাল কথা এটা? আমি বললাম যে বয়স আপনার শেষ? বললো 73 বছর বয়স। আপনার বয়স প্রায় শেষ, এটা যে মিথ্যা কথা আজও জানেননি আপনি? তো বলছে না জানি না। বলছে যে আপনার বইগুলো পড়তে শুরু করেছিলাম, কিন্তু বগুড়া থেকে এক কাসেমি নামেন কি যেন, মুফতি কাসেমি, না বগুড়ার এই কাসেমি এসে অনেকগুলো বই দেখায় আমাদেরকে, বলল যে আমরা যে আমলগুলো করে সেগুলো হাদিসে আছে। তারপর থেকে আমি বই পড়া বন্ধ করে দিয়েছি। আমি বললাম যে এই হুজুরই আপনাকে পথভ্রষ্ট করেছে, বই দেখায়। আজকে আবার একটা শুনলাম, এক মাজার পূজারি আর এক মাজার পূজারির বিরুদ্ধে লাগছে। এক বক এক ব্যাকুবের কথা বললেন না, এই যে কি নাম বললেন কিছু আগে, নৌমান কাসেমি, আমি এদের নাম নিতে চাই না, বুঝছেন আমার ঘৃণা লাগে, 288। হ্যাঁ এবার বুঝলাম, আমি আগে বুঝিনি, এই 288 এই ব্যাকুব। শুনেন ঘটনা শুনেন, আমি নারায়ণগঞ্জ একটা প্রভাবশালী স্কুল, সেখানে গিয়াসুদ্দিন স্কুল অ্যান্ড কলেজ আমাকে এক সেমিনারে নিয়ে যাচ্ছে, আমার গাড়ি রোধ করার জন্য হুজুর নিয়ে আগে থেকে রাস্তায় রেডি। আমি বুঝতে পারিনি, কিন্তু আমার গাড়িতে একজন পরিচিত লোক বসা ছিলেন, উনি বলছেন যে এরা তো আপনাকে ধরতে পারে, গাড়ি নিয়ে আগাচ্ছে, আমি তো বসে আছি, সঙ্গে সঙ্গে আমাকে দেখতে পেয়েছে, দেখতে পেয়ে এই কাসেমিকে গাড়ির সামনে দাঁড়াইছে। আমি ড্রাইভারকে বললাম তুমি জোরে হর্ন দিয়ে এগিয়ে যাও। তো ওদের কবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুক্তি দিলেন, আলহামদুলিল্লাহ, তো বেঁচে গেলাম। আজকে একটা আয়াত পড়ছে কি জানেন, দেওয়ানবাগের বিরুদ্ধে বলতে গিয়ে বলছে দুই জায়গায় ভুল করেছে, ওখানে আছে ইয়াউমা ইয়াযদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ও বলছে যে ইয়া ওয়াইলাতা লাম লাইতানি লাম আত্তাখিজ দেওয়ানবাগি খলিলা। বুঝতে পারলেন? আমি হতবাক হয়ে গেছি, আয়াতটা দুইবার পাঠ করছে, লাম আত্তাখিজ দেওয়ানবাগি খলিলা, আয়াতের মধ্যে দেওয়ানবাগি এই অপবিত্র জঘন্য শুয়োরের নামটা বসায় দিছে ওখানে। বুঝতে পারছেন? একটু চিন্তা করেছেন আপনি? আচ্ছা দেওয়ানবাগি তো একটা মানুষের না জানোয়ার একটাই। আমি প্রধানমন্ত্রীর কাছে অনেক আগে আবেদন করেছি, আপনি হলেন মায়ের জাতি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে যে উক্তি করেছে এই বদমাশকে দেশে টিকানো ঠিক না, ওকে দেশ থেকে বের করে দেওয়া উচিত, ওকে ফাঁসি দেওয়া উচিত, ওকে হত্যা করা উচিত, ওকে নবীর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের বিরুদ্ধে যে উক্তি করেছে না, উযুবিল্লাহ। আমি প্রধানমন্ত্রীর কাছে আগে আবেদন করেছি, আজকে নতুন করে আবার বললাম, তো ওর বিরুদ্ধে বলতে পারে আরো যত ইচ্ছে বলবো,
কিন্তু তাই বলে কি কোরআনের আয়াতের মধ্যে ওর নাম বসায় আমাকে আয়াত পড়তে হবে? এ কত বড় গণ্ডমূর্খ আর কত বড় নিচু! কোরআন হলো আল্লাহর কালাম, আল্লাহর কালামের মধ্যে কারো কথা যোগ করা জায়েজ? এটা হারাম, এটা এটা হারাম। কিভাবে বললো এটা? তাদের কাছে কোনো ব্যাপারই না এটা। আরে যারা হাদিস চুরি করে, জুতা চোর তো দেখেছেন, স্যান্ডেল চোর দেখেছেন, হাদিস চোর তো দেখেননি আপনারা? আপনারা কত জায়গায় দেখবেন হাদিস চোর? হাদিসের এবারও চুরি পর্যন্ত করেছে, কল্পনার বাহিরে, হতবাক। আপনাকে এই জাতিকে কি শিক্ষা দিবেন আপনি? বলে দিল 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে, এক এক ওয়াক্ত সালাত যদি কাজা হয়ে যায়, সুম্মা মাদা, অতপর যদি মাদা আবার যদি পড়ে নেই, তবুও তাকে জাহান্নামে থাকতে হবে 2,88,00,000 বছর। এটা ফাজাইল আমল নামাজ অংশের উর্দু বই 39 পৃষ্ঠায়, বাংলা বই 116 পৃষ্ঠার মধ্যে আপনি পাবেন। এটা তো বলছিলাম, যেটা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বললেন, আল্লাহ কত রহম করেছেন বান্দার উপরে, কেউ যদি ঘুমিয়ে যায়, কেউ যদি সালাত ভুলে যায়। 1600 নম্বর হাদিস খুলুন, 1592 নম্বর হাদিসটা খুলুন, মুসলিমের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলছেন, মান নামা আও নাসিয়া ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা ফাইন্নাহা কাফফারাতুহা। কেউ যদি সালাত ভুলে যায় বা ঘুমিয়ে থাকে, ওই ব্যক্তি জন্য আবার যখন জাগবে ঘুম থেকে বা যখন মনে হবে তখনই যেন সালাতটা পড়ে নেয়, এটাই তার জন্য কাফফারা। বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ বান্দার উপরে কত রহম করেছেন। অথচ একটা মিথ্যা কথা উল্লেখ করে, ডাহা মিথ্যা কথা, একবারে গাঁজাখুরি কথা, একবারে উল্লেখ করে বলছে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। এটা কি সহ্য করা যায় এগুলো? বলেন দেখি কেমনে বলবেন এটা? এর পরেও একটা ঘাপলা আছে এখানে, বাংলায় অনুবাদ করতে গিয়ে কথা লেখেনি, কিন্তু জাকারিয়া সাহেব ঠিকই লিখে দিয়েছেন। জাকারিয়া সাহেব নিজে লিখতে গিয়ে লিখছেন এই কথা উল্লেখ করার পরে, লাম আজিদুহু ফিমা ইন্দি মিন কুতুবিল হাদিস, আমার নিকটে যত হাদিসের গ্রন্থ আছে এই হাদিস গ্রন্থের মধ্যে এই হাদিস আমি পাইনি। তা লিখলেন কেন আপনি? নিজেই যদি বলছেন আমি হাদিস পাইনি, লিখলেন কেন আপনি? আমার কড়া কথা শুনে আপনারা হয়তো একটু অসন্তুষ্ট হচ্ছেন, আপনারা অসন্তুষ্ট হলে আমার যায় আসে না। আমাকে সন্তুষ্ট করতে হবে আল্লাহকে, আপনি অসন্তুষ্ট হলে আমার যায় আসে না। নবীর বিরুদ্ধে এরকম তাহা মিথ্যা কথা বলবে আর তাকে আমি বিড়ালের মতো আদর করবো, এটা হতেই পারে না, এটা আহলে হাদিসদের স্বভাব না। এটা কিভাবে হয়? এটা তুমি জেনে মিথ্যা কথা বলছো নবীর নামে, তোমার সাহস কত? তুমি কেন বানালে এগুলো, এই সমস্ত সালাতের নামে তৈরি করলে কিভাবে? এই সাহসটা কে দিল তোমাকে?